এটি একটি ভীষণ ব্যস্ত অফিসের গল্প একদিন সকালে সেই ব্যস্ত অফিসের সমস্ত এমপ্লয়ি অফিসের সদর দরজায় যখন পৌঁছালো তখন তারা দেখতে পেলো যে দরজা একটা নোটিশ টানানো এবং সেখানে লেখা আছে যে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একজন মানুষ আমাদের কলিগ আজকে মারা গিয়েছেন তবে সেই সাথে আমরা এটাও জানাচ্ছি এই মানুষটি আপনাদের উন্নতির পথে সবসময় বাধা হয়েছিলেন কোম্পানির উন্নতির পথে এগিয়ে যাওয়ার পথে ইনি সেই মানুষ যিনি সময় বাধা তৈরি করেছেন ইনি সেই মানুষ যে কারণে আপনারা বছর বছর আপনাদের ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন এবং ইনি সেই মানুষ যে কারণে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রমোশনটা পাননি ইনসেন্টিভ থেকে বঞ্চিত হয়েছেন তারপরেও যেহেতু তিনি আমাদের কলি এবং তার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকা শোকগ্রস্ত এবং আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব পাশেই কনফারেন্স হলটাতে তার মৃতদেহ আমরা রেখেছি একটু পরেই তার শবযাত্রা শুরু হবে আপনাদের সবাইকে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা সবাই সেই শবযাত্রাতে অংশগ্রহণ করবেন অফিসের সমস্ত এমপ্লয়ি তারা যখন এই নোটিশটা দেখলো তারা কিছুটা বিস্মিত হলো কিছুটা খারাপও তাদের লাগলো যে তাদের একজন কলিগ মারা গিয়েছেন সেই সাথে তাদের এক ধরনের কৌতূহলও হলো যে কে সেই মানুষ যাদের কারণে তাদের এত বড় ক্ষতি এতদিন থেকে তাদেরকে স্বীকার করে নিতে হয়েছে কে সেই মানুষ যাদের কারণে তাদের চাকরিতে উন্নতি হয়নি প্রমোশন হয়নি তারা ইনসেন্টিভ থেকে বঞ্চিত হয়েছেন টাইমলি তারা বোনাসটা পাননি কে সেই মানুষ যার কারণে কোম্পানি এবং তার এমপ্লয়িরা এতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষটি মারা গিয়েছেন এই জন্য যেমন তাদের মধ্যে দুঃখবোধ ছিল আবার তাদের কারো কারো মনে এক ধরনের সান্ত্বনাও কাজ করছিল যে যাক শেষ পর্যন্ত অপকারী লোকটা মারা গিয়েছে আগামী বছর থেকে আমরা ঠিকঠাক মতো বোনাসগুলো পাব আমাদের প্রমোশনগুলো হবে এবং কোম্পানিরও উন্নতি হবে তারপরও যেহেতু আমরা সবাই মানবিক সমাজের সদস্য কাজেই যে কারো মৃত্যুতে আমরা দুঃখিত হই এবং সেই দুঃখিত হয়েই সমস্ত এমপ্লয়িরা পাশের কনফারেন্স হলটার দিকে যাত্রা শুরু করলো যেখানে তাদের কলিগের মৃতদেহটা রাখা আছে এবং তারা সবাই কিছুটা শখ শোক সন্তপ্ত চেহারায় এবং কিছুটা কৌতূহল নিয়েই সেই মানুষটাকে শেষবারের মতো দেখার জন্য যাত্রা শুরু করলো তারা সবাই যখন কনফারেন্স হলে গেল তখন তারা দেখল যে কনফারেন্স হলের মাঝামাঝি একটা সবাধার রাখা আছে একটা কফিন সেই কফিনে ঢাকনা দেয়া একজন একজন অফিসের একজন কর্মকর্তা যিনি এই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছিলেন তিনি বললেন যে আপনারা একজন একজন করে আসবেন এবং আপনাদের মৃত কলেজকে দেখবেন কাজেই তারা সবাই একজন একজন করে সবাধারের পাশে যেতে লাগলো প্রথম ব্যক্তি যখন সমাধানের পাশে উপস্থিত হলো তখন তারকে সেই মৃত ব্যক্তির চেহারা দেখালো হলো কিন্তু সেই সবাধারের ভেতর তাকিয়ে চমকে গেল সে কোনো কিছু না বলেই কিছুক্ষণের জন্য সেই সবাধানের মধ্যে তাকিয়ে থাকলো এবং তারপর দ্রুত বেগে সেই কামরা থেকে প্রস্থান করলো এভাবে প্রত্যেক ব্যক্তি একবার করে কফিনের পাশে গেল সমাধানের মধ্যে তাকালো এবং প্রত্যেকেই কম বেশি বিস্মিত হতবিহবল চোখে কিছুক্ষণ সভাধারের দিকে তাকিয়ে থাকলো এবং তারপরে ওই জায়গা থেকে প্রস্থান করতে লাগলো এবং তাদের প্রত্যেকেরই একটা তারা যখন প্রস্থান করছিল এক ধরনের উপলব্ধি নিয়ে এক ধরনের হতবিহবল ভাব নিয়ে তারা ওই ওই কক্ষ থেকে প্রস্থান করছিল তাহলে আসুন আমরা এখন জানব কি ছিল সেই সবাধারের মধ্যে কোন সেই ব্যক্তি সেই সভাধারে শুয়েছিলেন যাকে দেখে সবাই চমকে যাচ্ছিলো এবং যাকে দেখে তাদের জীবন সম্বন্ধে নতুন উপলব্ধি হচ্ছিল আমরা এখন সন্তর্পণে এসে সবাধারের পাশে গিয়ে দাঁড়াবো এবং সবাধারের ঢাকনা খুলে দেখব যে কে শুয়ে আছেন সেই সবাধারের মধ্যে আপনি যদি এসে দাঁড়ান সবাধারের পাশে এবং যদি তাকান যে সবাধারের মধ্যে কে শুয়ে আছে আপনি দেখবেন ওখানে একটা আয়না শুয়ে রাখা হয়েছে একটা আয়না যেটার দিকে তাকালে আপনি নিজের প্রতিবিম্ব দেখতে পাবেন এবং সেই আয়নার উপরে একটা ম্যাসেজ লেখা আছে যেখানে বলা আছে যে এখানে সেই ব্যক্তি শুয়ে আছেন যার কারণে আপনার সমস্ত প্রমোশন সমস্ত ইনসেন্টিভ সমস্ত বোনাস সব কিছু থেকে আপনি বঞ্চিত হয়েছেন এখানে সেই ব্যক্তি শুয়ে আছেন যার কারণে কোম্পানি প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় এখানে সেই ব্যক্তি শুয়ে আছেন যার কারণে আপনার জীবনের সমস্ত প্রবৃদ্ধি সমস্ত সুখ সমস্ত প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আর নিচে একটা কথা লেখা আছে এবং এই ব্যক্তি সেই যিনি আপনি ছাড়া আর কেউ নন আপনি একমাত্র সেই ব্যক্তি যার কারণে আপনার জীবনের সমস্ত প্রবৃদ্ধি থেমে যায় সমস্ত প্রমোশন ইনসেন্টিভ বোনাস সব কিছু সমস্ত প্রাপ্তি থেমে যায় আপনি একমাত্র সেই ব্যক্তি এবং সেই সাথে এটাও সত্য আপনি ব্যতীত আর কারো পক্ষে আপনার কোনো উন্নতির পথে কোনো প্রমোশনের পথে কোনো প্রবৃদ্ধির পথে কোনো ইনসেন্টিভ বোনাস বা কোনো প্রাপ্তির পথে আর কোনো ব্যক্তি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না এটাই সমস্ত এমপ্লয়ির জন্য ছিল শিক্ষা যে আপনি একমাত্র সেই ব্যক্তি যে আপনার নিজের উন্নতির পক্ষে হন্তারক যে নিজের উন্নতির পক্ষে বাধা এবং আপনি যদি নিজেকে অপসারণ করতে পারেন অর্থাৎ নিজে যে বাধাসুলভ বৈশিষ্ট্যগুলো সেগুলোকে যদি অপসারণ করতে পারেন তাহলে আর কারো জন্য আর কারো জন্য আপনাকে ভাবতে হবে না মনে রাখতে হবে আপনার কোনো বন্ধুর অবস্থান পরিবর্তনের কারণে আপনার কোনো কোনো শুভাকাঙ্ক্ষী কোনো বস কোনো কলিগ কোনো কাস্টমার কোনো সারাউন্ডিং কোনো কিছুর পরিবর্তনের ফলে আপনার জীবনে কোনো পরিবর্তন হয় না আপনার জীবনে শুধুমাত্র পরিবর্তন হবে তখনই যখন আপনি নিজে পরিবর্তিত হবেন এই কফিনের মধ্যে শুয়ে থাকা আয়নাটার ভাষ্য ছিল এটাই